পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মাংসাশী ও হিংস্র প্রাণীদের অন্যতম রয়্যাল বেঙ্গল টাইগার একটি পরিবারের সঙ্গে খোস মেজাজে বসবাস করছে সেই ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগার তাও একটি দুটি নয় সাত সাতটি বাঘ নিয়ে বসবাস করছে ওই পরিবারের সদস্যরা অবিশ্বাস হলেও এটি সত্যি এমন ঘটনাই ঘটে চলছে ব্রাজিলের মারিঙ্গার অঞ্চলে ব্রাজিলের একটি পরিবারের সদস্যদের ভালোবাসায় ওই পরিবারের সদস্য হয়ে উঠেছে বাঘগুলো সাতটি বাঘের সঙ্গে বসবাস করছে ওই পরিবার এমন ঘটনা সোশ্যাল মিডিয়ায় আলোচিত হলে সোশ্যাল মিডিয়া তা নিয়ে আলোচনার ঝড় তুঙ্গে ওঠে হিরোকবাজার দেশের ওই বাঘটির মতো ঘুমের ইঞ্জেকশন দেওয়াও হয়নি ওইখানে থাইল্যান্ডের টাইগার টেম্পলের থেকে আমদানিও করা হয়নি বাঘগুলোকে ব্রাজিলের মারিঙ্গার বাসিন্দা অরিপয়সন দুই হাজার ছয় নাগাদ একটি সার্কাস থেকে অত্যন্ত রুগ্ন অবস্থায় দুটি বাঘের বাচ্চাকে উদ্ধার করেন তারপর থেকে পরম যত্নে তাদের সুস্থ করে তোলেন সেই থেকে শুরু ওয়ারি পয়সনে বাড়িতে সেই দুটি বাঘ বাচ্চা দিয়েছে সেখান থেকে এখন মোট সাতটি বাঘ হয়েছে প্রত্যেকটির যথাযথভাবে দেখভাল করেন অরিপয়সন তবে শুধু অরি একা নন তার তিন মেয়েও এ ব্যাপারে তাকে সাহায্য করেন অরির ছোট মেয়ে বছর কুড়ির নায়ারত নিয়মিত বাগের পিঠে চড়ে গোসল করেন অরির বড় মেয়ে দিউসানডরিয়া বিবাহিতা দিউসানডরিয়ার বছর দেরিকের মেয়েও বাগের সঙ্গে খেলা করে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় একটি টাইগার পার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন অরি বাঘের সঙ্গে মানুষের এই অদ্ভুত সুন্দর পরিবারের বন্ধনের রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায় বাঘের সঙ্গে এমন বন্ধুত্বপূর্ণ হয়ে পরিবারে একটি সদস্য হওয়ার বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য